আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা আন্দাজ করে ফেলেছেন আজকের আমি কী রান্না করব। আজকের আমি পনিরের পুরভরা পটল রান্না করব। এজন্য আমি কী কী নিয়েছি একটু বলে দিই। এখানে পাঁচখানা পটল আছে, পটলগুলো যথেষ্ট বড়। এর এক সাইড কেটে ভিতরের বীজগুলো বের করে দিয়েছি আর পটলগুলো সামান্য ভাপানো আছে। এখানে যদি আপনারা চান, আর একদম এর মধ্যে এতটুকু জল নেওয়া, যদি আপনারা চান একটু বেশি পটল দিয়ে করতে সেটাও করতে পারেন, বাট আমি এখানে পাঁচখানা পটল নিয়ে নিয়েছি। এখানে একটি মাঝারি মাপের টমেটো কুচিয়ে রাখা আছে, এক টেবিল চামচ মতো আদা বাটা আছে, এখানে রয়েছে লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি চিনি, ছটা গোলমরিচের দানাকে আমি এখানে ক্রাশ করে নিয়েছি, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, ঘি, গরম মশলা, নুন, আর এখানে একটা মাঝারি মাপের আলুকে সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে রেখেছি, আর নিয়ে নিয়েছি পনির, পনিরকে ভালো করে কুচিয়ে রেখেছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি, তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে সবার প্রথমে আমরা জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবারে আদা দিয়ে দিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদার সাথে এটাকে কষে নিচ্ছে। জল অ্যাড করলে তেলটা আমাদের কম লাগে, খুব বেশি তেল দেবো না, যেহেতু এটা পুর ভরা তো পটলটা পুরো ডিপ ফ্রাই হবে। এবারে আমি জিরে গুঁড়োটা অ্যাড করছি, জল অ্যাড করছি। আমরা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। এবারে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটাকে মেল্ট করে দেবো, একটু নাড়তে নাড়তে টমেটোটা গলে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিচ্ছি, আপনারা যদি চান শুরুতেও কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করতে পারেন। মশলা গুঁড়ো অ্যাড করছি, সামান্যই গরম মশলা দেবো, এবারে পনিরগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা পনিরগুলোকে অ্যাড করছি। পনিরগুলো যেহেতু খুব ছোটো করে কিছু করার আছে, তাই আলাদা করে ভাপিয়ে রাখিনি বা এটাকে আলাদা করে ফ্রাই করিনি। যদি আপনারা প্রেফার করেন ফ্রাই করতে, তাহলে আপনারা সেটাও করতে পারেন। এবারে আলু সেদ্ধটা অ্যাড করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে এটাকে ভালো করে এর সাথে মিক্স করবো। ভালো করে মিক্স করে দিতে হবে পনিরের সাথে। এবার একটু দিয়ে দেবো চিনি আর গোলমরিচ, যেটা ক্রাশ করে রেখেছিলাম,
দিয়ে এটাকে একদম ভাজা ভাজা মশলা করব। এটা হতে হতে আমরা এতে একটু ঘি দিয়ে দেব। ব্যাস এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। ঘি আর গরম মশলা বা বাটার আর গরম মশলা সবসময় একটা সুন্দর ফ্লেভার একসাথে ক্রিয়েট করে, এই জন্যেই গরম মশলাটা দিলাম। কিন্তু যেহেতু গরম মশলায় ঝাল বেশি থাকে, আমি অলরেডি লঙ্কা কুচো আর লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি, শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, এই জন্য আমি বেশি গোলমরিচ গুঁড়ো দিইনি। বা গোলমরিচকে আপনারা যদি চান ক্রাশ না করে গোটা গোলমরিচ, আপনারা যদি গোলমরিচ গুঁড়ো দিতে চান তাহলে সেটা এক চিমটের বেশি দেবেন না, তাহলে ঝাল বেশি হয়ে যাবে। কারণ এতে অলরেডি আদাও দেওয়া আছে। গুঁড়ো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে ফেলবো। পনিরের গুঁড়টা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা পটলে ভরে নেবো। দেখুন পটলে এভাবে ভরতে হবে, ছোটো একটা চামচ আমি নিয়েছি, সেই চামচটা দিয়ে আস্তে আস্তে করে পটলের মধ্যে আমি গুঁড়টাকে ভরে দিচ্ছি। আমি এখানে পাঁচটা পটল নিয়েছি, সেজন্য সেই পরিমাণে মশলা বানিয়েছি। আপনারা যদি পটল বেশি পরিমাণে করতে চান বা এটা সংখ্যায় বেশি যদি করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণও বাড়াতে হবে। এভাবে আস্তে আস্তে চেপে চেপে গুঁড়টাকে পটলের মধ্যে ঢুকিয়ে দেব। একটা পটল আমাদের রেডি, এবার দ্বিতীয় পটলটা সেই একই প্রসেসে আমি পুরগুলো ভরে দিচ্ছি আস্তে আস্তে করে চামচ দিয়ে। পুরগুলোকে আমি ভরে নিচ্ছি, পুরগুলো ভরে ফেলেছি পাঁচটা পটলে। আমি এখানে একটা ব্যাটার বানিয়েছি, এর জন্য আমি এক টেবিল স্পুন মতো বেসন নিয়েছি, তাতে সামান্য কালো জিরে আর নুন দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি। একদম ঘন করে ব্যাটারটা হবে, কারণ আমি এটা মুখটা সিল করব এটা দিয়েই পটলের। এইভাবে আমি বেসনের এই ব্যাটারটা পটলের মুখে লাগিয়ে দিচ্ছি। জাস্ট ওটাকে ওর ওপর দিয়ে লাগিয়ে দেওয়া, যাতে ব্যাটারটা যখন আমরা অয়েলে ডিপ ফ্রাই করবো বা পটলটা পটলের ভিতরের পুরটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আমি মুখটা এভাবে সিল করে দিচ্ছি। এবার একে একে বাকি পটলগুলোকেও একইভাবে মুখটা সিল করে দেবো। পাঁচটাই পটলের মুখ এভাবে আমি বেসন দিয়ে সিল করে নিয়েছি, এবারে আমরা এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। কড়ায় আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়ায় আমি তেলও দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিচ্ছি, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হলে আমরা এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাস আমার খুলে আছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে তেলে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমরা পটলগুলোকে নামিয়ে দিয়েছি। দেখুন এইভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি। আমাদের পনিরের পুরভরা পটল রেডি হয়ে গেছে, এবারে এটা জাস্ট গরম ভাতের সাথে খাবার অপেক্ষা। আমাদের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট দিয়ে জানান। আমাদের ভিডিওগুলোকে লাইক করুন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে, আজকের মতো বাই।